নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন এই রাজ্যের তিন ব্যক্তি। চলতি মাসের 24 সেপ্টেম্বর দিল্লির রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাজ্যের তিন ব্যক্তি পুরস্কৃত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। সুমন বণিক, রিয়া রায়চৌধুরী এবং তাপস কুমার আচার্য তিনজনেই পুরস্কৃত হয়েছেন, রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। যেমনটা জানা যায় খবর অনুযায়ী, জাতীয় সেবা প্রকল্প তথা এনএসএস প্রোগ্রাম অফিসার হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের শিক্ষক সুমন বণিক। সুমন বণিক বর্তমানে ধনসিং চৌধুরী মেমোরিয়াল এইচএস ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত। সুভাষনগর দ্বাদশ স্কুলে শিক্ষকতাকালীন 2020-21 অর্থ বছরের পূর্ববর্তী তিন বছরের অ্যাক্টিভিটির জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন সুমন বণিক। এবং এছাড়াও রয়েছেন আরও দুই ব্যক্তি, যারা একদিকে এনএসএস স্বেচ্ছাসেবী শাবরুমের মাইকেল মধুসূদন দত্ত, স্মৃতি কলেজের রিয়া রায়চৌধুরী, অন্যদিকে এমবিবি কলেজের তাপস কুমার আচার্য একই বিষয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। অর্থাৎ রাজ্যের ঝুড়িতে তিন পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার, রাষ্ট্রপতি সম্মানে ভূষিত এই রাজ্যের তিন ব্যক্তি। যথাক্রমে খুশির পরিবেশ সর্বত্র, দেখুন সেই মুহূর্ত। सुमन बानिक, एनएसएस कार्यक्रम अधिकारी, सुभाष नगर उच्च माध्यमिक विद्यालय, अगरतला, त्रिपुरा। आपकी प्रेरणा से एनएसएस इकाई ने कई रक्तदान तथा स्वास्थ्य शिविर लगाए, बाल मजदूरी, जेंडर संवेदीकरण के बारे में अवेयरनेस जगाई, जनहितकारी योजनाओं के प्रति लोगों को जागरूक भी किया। 2018-19 के लिए राज्य एनएसएस पुरस्कार से भी आपको पुरस्कृत किया गया था। श्रीमती रमा दीवान प्रिंसिपल तथा श्री सुमन बानिक एनएसएस कार्यक्रम अधिकारी इस पुरस्कार को ग्रहण कर रहे हैं। আপনারা দেখলেন সেই মুহূর্ত। এবং এই মুহূর্তে কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুমন বণিক, যিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডে পর্দায়। নমস্কার। প্রথমে জানতে চাইবো, এই যে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, কি বিষয়ের উপর আপনি এই পুরস্কারটি পেলেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিদ্যালয় এবং কলেজ ইউনিভার্সিটি স্তরে জাতীয় সেবা প্রকল্পের একটা প্রকল্প রয়েছে এনসিসির মতোই, এনএসএস। তো এই জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার হিসেবে আমি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছি। পাশাপাশি আমাদের রাজ্য থেকে আরো দুইজন এনএসএস ভলেন্টিয়ারও তৎসঙ্গে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তো ওনারা হচ্ছেন একজন এমবিবি কলেজের ছাত্র তাপস কুমার আচার্য, আর আরেকজন রিয়া রায়চৌধুরী মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল কলেজ শাবরুম থেকে। এই যে আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন, কি রকম লাগলো, কি অনুভূতি রয়েছে আপনার? এটা একটা জীবনের কি বলবো, সেই মুহূর্তটা মুখে বলে সেটা প্রকাশ করা যায় না। মানে এরকম অনুভূতি যে জীবনে কখনো সেই অনুভূতির সঙ্গে সামিল হতে পারবো, সেটাই একটা বড় পাওনা ছিল। এই যে রাজ্যবাসী বা আপনার যে কর্মক্ষেত্র এনএসএস, তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? আমাদের জাতীয় সেবা প্রকল্পের যে বিশেষ মোটুটা রয়েছে, নট মি বাট ইউ, মানে আমি আমার জন্য নয়, আমি সমাজের জন্য, এই মূল ধারাকে সামনে রেখে আমাদের এনএসএস ভলেন্টিয়ার এবং যারা প্রোগ্রাম অফিসার রয়েছেন বিদ্যালয় স্তরে এবং কলেজ স্তরে, এবং আমাদের এনএসএস ভলেন্টিয়াররা সারা ত্রিপুরা রাজ্যে, কিন্তু আমাদের একটা এনএসএস এর যে কর্মসূচি সেটা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ স্বরূপ। আপনাদের মাধ্যমে একটু আমি জানাতে চাই, 2020 সালে যখন প্যান্ডেমিক শুরু হয়েছিল, করোনা প্যান্ডেমিক, ওই সময়ে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা কিন্তু এবং প্রোগ্রাম অফিসাররা বিশেষভাবে অংশগ্রহণ করেছে কি বিষয়ে নিয়ে, মানুষকে বোঝানো করোনা যে গতি প্রকৃতি। এবং আমাদের যাত্রাটা শুরু হয়েছিল 22 মার্চ, অর্থাৎ যখন লকডাউন শুরু হয়েছিল 25 মার্চ 2020 সালে, তার আগে থেকে যে মানুষকে বোঝানো যে আপনারা ঘর থেকে বেরোবেন না, ঘরে থাকতে হবে, এই বিষয়গুলি মানুষের
কাছে নিয়ে যাওয়ার মূল যে বিষয় ইয়েটা ছিল মাধ্যমটা ছিল সেটা হচ্ছে আমাদের এনএসএস ভলেন্টিয়াররা এবং প্রত্যেকটা ইউনিট তাতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি ভারতবর্ষে তখন মাস্ক খুব জরুরি হয়ে পড়েছিল এবং আমাদের হাতে সেই মাস্ক ছিল না, আমাদের এনএসএস ভলেন্টিয়াররা প্রত্যেকটা ইউনিটের ভলেন্টিয়াররা সেই মাস্ক হাতে বানিয়েছে এবং নিজেদের গ্রামের মধ্যে অথবা তার পার্শ্ববর্তী এরিয়াতে সেই মাস্ক বিতরণ করেছে। পাশাপাশি খাদ্য বিতরণের ক্ষেত্রেও আমাদের এনএসএস ভলেন্টিয়াররা কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। পাশাপাশি আমি সুভাষনগর হাই সেকেন্ডারি স্কুলের প্রোগ্রাম অফিসার হিসেবে আমাদের যে মূল যাত্রাটা মানুষের সঙ্গে মিশে কাজ করার সেটা আমরা কিন্তু করেছি এবং এই যে উদাহরণ সেই উদাহরণটা কিন্তু সমগ্র ভারতবর্ষে কিন্তু সেটা একটা কি বলবো দৃষ্টান্ত রেখেছে। কিন্তু আমাদের তার জন্য আমরা ভারত সরকারের আগেও যে প্রোগ্রামগুলি হয়েছে তাতে কিন্তু আমরা আমাদের ত্রিপুরা স্টেট এনএসএস সেল তার একটা বিশেষ ভূমিকা পালন করেছিল এই প্রোগ্রামকে অগ্রণী ভূমিকা দান করার ক্ষেত্রে। বেশ, এই পুরস্কার প্রাপ্তির জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে লাইনে থাকার জন্য। কথা বললাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অন্যদিকে একদিকে প্রোগ্রাম অফিসার এনএসএস এর অন্যদিকে শিক্ষক সুমন বণিক এবং তিনি যথেষ্ট আপ্লুত সেই কথাই শুনলাম। নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।